রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টিগতভাবে চোখের মধ্যে সুরমা লাগালে যেমন কালো কালো তাকে সুরমা যুক্ত একটা কালো চিহ্ন ছিল, সুরমা না লাগালেও অনেক সুন্দর লাগত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের মধ্যে যে সাদা অংশ রয়েছে, সাদা অংশের মধ্যে লাল 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 দাগ ছিল, লাল লাল রেখা ছিল, লাল লাল রেখা ছিল, সেগুলো নবুয়তের চিহ্ন হিসেবে উলামায়ে কেরাম নিয়েছিলেন। শুধু তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মোবারক আমাদের মতো নয়, আমরা রাতের অন্ধকারে দেখি না, কিন্তু আল্লাহর হাবিব রাতের অন্ধকারও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেন, অন্ধকারও দেখতেন। শুধু তাই নয়, ওই রাসূলের চোখ মুবারক দিয়ে সরাসরি আল্লাহকে দেখেছেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। কেমন চোখ? সরাসরি আল্লাহকে দেখেছেন, পর্দা ছাড়া। আমার রাসূল, আপনার রাসূল, কেমন রাসূল? পর্দা ছাড়া আল্লাহকে দেখেছেন। আর এত সুন্দর চক্ষু, বেশি লাজুক ছিলেন, কারোর সাথে কথা বলার সময় চোখ চোখে চোখ রাখতেন না, লজ্জা লাগতো। দুই চোখ ছিল মায়াবী। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নি লা আনজুরু ইলা মা ওয়ারাই কামা আনজুরু ইলা মা বাইনা ইয়াদাইয়া, নিশ্চয় আমি আমার পেছনে সেই রূপ দেখি যে রূপ আমার সম্মুখে দেখি, আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ যা দেখেছেন আমরা দেখি নাই। আলাইহি ওয়াসাল্লামা ইন্নি আরা মা লা তারাউনা। আল্লাহর হাবিব বলেন, নিশ্চয় আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা দেখি তোমরা তা দেখো না। মিশকা শরীফের মধ্যে রয়েছে, তিরমিজি শরীফের মধ্যে রয়েছে হাদিস।